Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এতক্ষণে বিয়ে শুরু হয়ে গেছে, নিশ্চয়ই বিয়ে শুরু হয়ে গেছে, সব ঠিকঠাক। এতক্ষণে বললাম বিক্রমের বাবাকে আমাকে একটা ফোন করে নিও, কিছুতেই ভুলে গেছে, বোধ হয় ভুলে গেছে আমাকে ফোন করতে। আমি একটা ফোন করে নিই, হ্যাঁ সেই ভালো, আমি ফোনটা করে নিই। আপনি ঠিক আছেন তো ম্যাডাম? সুলেখা, 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 আজকে এমন এমন শুভ দিনে আমাদের ফ্যামিলি ফটোটা ওরমভাবে পড়ে ভেঙে গেল, এটা ঠিক 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 না বোধহয়? না ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না, অনেক কিছুই ঠিক না জানো। এই এই যে ধরো অনেক ঘটনা ঘটছে যেটা ঠিক না, এই যে হঠাৎ করে বাড়িতে ঘুমুর চলে এলো হঠাৎ, হঠাৎ করে আমাদের দুজনের ছবিটা সেদিন অমন ভাবে পুড়ে গেল, তারপর বিয়েতে একটা একটার পর একটা বাধা, ঠিক না, ঠিক না, আমি 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 বুঝতে পারছি সুলেখা, ঠিক না, ঠিক না, আমি 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 যতই শক্ত রাখার চেষ্টা করি নিজেকে, আমি যতই বাইরের লোককে দেখাবার চেষ্টা করি যে সব ঠিক আছে, সব স্বাভাবিক সব, কিন্তু আমি জানি ঠিক না, কিছু ঠিক নেই, কিছু ঠিক নেই না সুলেখা, ঠিক নেই, ঠিক নেই, ঠিক। হ্যাঁ ম্যাডাম, গত এক মাস ধরে কোনো কিছুই ঠিক নেই, স্বাভাবিক নেই ম্যাডাম। সুলেখা, সুলেখা, তুমি তো সবটা জানো, যা বাড়ির আর কেউ জানে না তাও তুমি জানো। তুমি বলো, আমার আমার কি এছাড়া অন্য কোনো উপায় ছিল বলো? সুলেখা, আমি আমি যা করেছি সব আমার পরিবারের কথা ভেবে, আমার আমার সন্তানদের কথা ভেবে সুলেখা, আমি ভুল করেছি বলো? আমি আমি ভুল করেছি? আমি তোমার কি মনে হয় সুলেখা, ওরা কি আবার ফিরে এসেছে? আমি ছবিটা নতুন করে বাঁধিয়ে আনার ব্যবস্থা করছি ম্যাডাম। পারুল, বংশী, এগুলোকে এখান থেকে পরিষ্কার করে নাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।